তাহলে বলো আজকে আমরা কি পড়ব? রিপ্রোডাকশন ম্যাম। তাহলে রিপ্রোডাকশন বোঝার জন্য আমাদেরকে নিজে প্রাইভেট পার্টকে বুঝতে হবে। এত টেনশনে কেন আছিস? ম্যামের নিতে পারিস না নাকি? ভাই ম্যামের যে বোনটা আছে না, শালা হারামি আমার প্রেমে পড়ে গেছে, আমার সঙ্গে বিয়ে করতে চাইছে। শালা আমার তো এটা মনে হচ্ছে যে ম্যাম গিয়ে যদি কুসুমকে কিছুই বলে দেয় তাহলে আমার হাত থেকে তো দুটেই বেরিয়ে যাবে আর আমার কান মেরে যাবে। আঙ্কেল, আই রিয়েলি উইশ কি আপনার আর দিদির বিয়েতে থাকতে পারতাম। আমি তোমার আঙ্কেল নয়, জিজু হয়ে গেছি। এর আগে কি আপনার আর দিদির বিয়ে হয়ে যাক, আপনার এই শালিকে একবারের জন্য পুরো ঘরবালি বানিয়ে নিন। তো বাজে মহিলা আছো তুমি, তুমি আমাকে বদলা দেবার জন্য তুমি তোমার বোনকে কষ্ট দিলে। যেই রকম করবে ওই রকম পাবে পীয়ূষ। কি বলেছিলাম আমি? গুরু দক্ষিণা, ওইটা তো আমি নিয়েই থাকবো।